সাগরে আছে মাছ, নদীতে আছে ঢেউ, সালি তোকে বিয়ে করবে, থামতে পারবে না কেউ। জান, বাসের পাতা খুসখুসে, লাউর পাতা লরম, তোমার ঠোঁটে কিস করতে লাগে আমার শরম। কে রে, এই কাকে তো কথা বলছিস ফোনে? স্যার, মালার সাথে। বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই সবার একটা জিয়েপ আছে, আমার জিয়েপ কই? এই তুই একটা ছোড়া বলতো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আপনার মেয়েকে বিয়ে করে বানাবো ওই বউ। কি করে হাত পা ভেঙে দিব, আসিস কি করে বিয়ে করবি? টিনের চালে বৃষ্টি পড়ে মাটিতে হয় কাদা, আপনার সামনে বিয়ে করবে থামতে পারবে না কারো বাপ দাদা। এই সকালের পড়াগুলো বলতো, সকালের পড়া, ভোর হলো ডোর খোলো বউগুলো উঠোরে, থালা বাসন রাখা আছে ভালো করে মাজরে। এই বলতো পৃথিবীতে ভালো স্বামী কে? ভালো স্বামী যে বউয়ের কাজ করবে কষ্ট দেখে আরেকটা বউ ঘরে আনে, সে হলো আসল স্বামী। এই চুপ, এই তুই বলতো পাঁচ থেকে দুই বার দিলে কত হয়? জানি না স্যার। তুই এটুকু জানিস না, তুই একটা আস্ত বড় গরু। স্যার আমি গরু না, আমি তো ছোট, আমি তো বাছুর। সুচ হয়ে ঢুকার ফল হয়ে বেরোয়, এটা কেউ ধরুন দে তো। উদাহরণ দিব, আজকালকার টিউশনের মাস্টার কেমনি রে? টিউশন মাস্টার হয়ে বাড়িতে ঢোকে আর জামাই হয়ে বের হই। মনে কর তোর গার্লফ্রেন্ড আর তোর বেস্টফ্রেন্ড দুজন একসাথে পানিতে ডুবে যাচ্ছে, তাহলে তুই কাকে বাঁচাবি? এক শালাকেও বাঁচাবো না, ওরা দুজন একসাথে পানিতে কি করছিল? এই তুই নারীকে নিয়ে একটা কবিতা বলতো। নারীকে নিয়ে, নারী তুমি করিও না রূপের বড়াই, সবাই তো জানে তোমাদের প্রিয় বন্ধু রান্নাঘরের কোড়াই। যত দেখাও তুমি রূপের ঝর্ণা, করতেই হবে তোমাকে তরকারি রান্না। স্যার আপনার চেন খোলা। থ্যাংক ইউ। কি বলেন স্যার? ঠেঙে গু, ঠেঙে গু না রে পাগল, থ্যাংক ইউ, এটা হলো ইংলিশ শব্দ। ওইটা না বলে আরেকটা বলতে পারতেন, ভারে গু ভারে গু। পাগল, ওটা ভারে গু না রে, ওটা ভেরি গুড। ওরে ইংরেজির মাস্টার আপনি, লম্বা লম্বা দাড়ি, সেই দাড়িতে বেঁধে দেব রসগোল্লার হাড়ি। হে বড় বড় বলদ গুলো লম্বা লম্বা ঠেং, সে ঠেঙেতে পড়িয়ে দেব জোড়া আন্ডার পেন। আচ্ছা বলতো, একটা শিক্ষক আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? একজন সাধারণ মানুষ যেমন বড় লোক হলে ভুলে যায় যে সে একদিন গরিব ছিল, তেমনি একজন শিক্ষক ভুলে যায় পরীক্ষার হলে যে সেও একদিন ছাত্র ছিল। এই তোমাদের সব থেকে প্রিয় বুক কোনটা? স্যার ফেসবুক। আর আমার ফেভারিট হলো আমার বাবার চেকবুক। এবার বলতো বানর আর মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার আমি বলবো, বানরের লেজ থাকে পিছন দিকে, কিন্তু মানুষের লেজ থাকে সামনের দিকে। এই বলতো বিদেশি মায়ের মধ্যে আর বাংলাদেশি মায়ের মধ্যে পার্থক্য কি? যেমন ধরুন বিদেশি বাচ্চারা খেলতে গিয়ে ব্যথা পেলে তার মায়েরা বলে ও বেবি ডোন্ট ক্রাই, তারপর চুমু দেই, আর বাঙালি মায়েরা বলে শুয়োরের বাচ্চা, তোরে না কইছিলাম ঘুমাতে, তারপর তুই খেলতে গেলি। এই মামারি কেন করছিস? যে মানুষ মানুষকে ভালোবাসে না সে মানুষ নয়, সে হলো একটা পশু। স্যার আপনার নামটা কি? আমার নাম তাসুর মুখোপাধ্যায়। ছি, কি বললেন স্যার, আপনি মানুষের মুখে পাদ দেই? আরে না রে পাগল, আমার নামের টাইটলই হলো মুখোপাধ্যায়। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি গাইজ, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখো।